তিনি কখনো চোখের দেখাও দেখেননি, তবুও তাকেই জল ফুল দিয়ে প্রতিদিন পূজা দেন। রক্ত মাংসের শরীর থাকলেও দেবী রূপে কল্পনা করে তাকে প্রতিদিন পূজা দেন বাংলার এক ব্যক্তি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভগবান হিসেবে পূজো করেন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মাধাখালী সুদর্শন রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রাজনীতির সময় থেকেই তার ভাবধারায় উদ্ভূত ভূপতিনগরের মাধাখালী গ্রামের সুদর্শন রায়। এরপর ধীরে ধীরে তিনি যখন মন্ত্রী এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, তখন যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সাধারণ নারীর আসন থেকে সরিয়ে ভগবানের আসনে বসান এই সুদর্শনবাবু। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক কর্মসূচি যেন সুদর্শনবাবুর মনে এক অন্য জগতের দুয়ার খুলে দেয়। আমার শেষ ইচ্ছে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার সামনাসামনি সাক্ষাৎ করার।